মালয়ালম কাব্য সাহিত্যে যারা আধুনিক যুগ এনেছিলেন তাদের মধ্যে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হলেন আয়াপ্পা পানিকর। তিনি যে শুধু কবি তা কিন্তু নন, তিনি একজন অনুবাদক, তিনি সাহিত্য সমালোচক, বিশিষ্ট প্রাবন্ধিক এবং আধুনিক ভারতের সাহিত্য তত্ত্বের অন্যতম খ্যাতনামা পণ্ডিত। আজকের ক্লাসে আমরা আয়াপ্পা পানিকর ও তার রচনাবলী সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে, সেখানেই দেখে নিই আয়াপ্পা পানিকর ও তার রচনাবলী সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা। আয়াপ্পা পানিকর ছিলেন একজন মালায়ালম কবি, সাহিত্য সমালোচক এবং উত্তর আধুনিক সাহিত্য তত্ত্বের পাশাপাশি প্রাচীন ভারতীয় নন্দনতত্ত্ব সাহিত্য ঐতিহ্যের একজন পণ্ডিত। এবার দেখব জন্ম পরিচয়। 1930 সালের 12 সেপ্টেম্বর কেরালার কোলাভামে আয়াপ্পা পানিকর জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ফেরি আমানা ইন্নাম, মাতা ছিলেন মীনাক্ষী আম্মা। বংশ পরিচয় যদি দেখি দেখব নাম্বুদি ব্রাহ্মণ বংশে কবির জন্ম, আর কবির জীবনাবসান হয় 2006 খ্রিস্টাব্দে 23 আগস্ট তিরুবনন্তপুরমে আয়াপ্পা পানিকরের জীবনাবসান হয়েছিল। এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে, সেখানে রয়েছে আয়াপ্পা পানিকরের রচনা সমগ্র। এই রচনা সমগ্র নিয়ে মূলত আমরা আলোচনা করব। দেখো প্রথম কবিতা পানেনি রফ ফরু, 1945, প্রথম কাব্যগ্রন্থ কুরুক্ষেত্রম, প্রথম কাব্য সংগ্রহ কাব্য সংগ্রহ, প্রথম উপন্যাস অনেকে মনে করেন শব্দাঙ্গাল, তবে এটা নিয়ে মতভেদ রয়েছে। এবার রচনা সমূহ যেগুলো পাওয়া গেছে সেগুলো একটু দেখে নিই। কুরুক্ষেত্রম 1960, আমেরিকার ফত 1969-70, আয়াপ্পা ফানি কেরু দে ক্রিতিকাল 1969, মহারাজা কথাকাল 1974, কাব্য সংগ্রহ 1974, এখানে জীবন 1975-76, তারপরে দেখো কার্টুন কবিতা 1976-77, হুগলি 1978, কেউ 1980, এছাড়া শব্দাঙ্গল, চিন্তা, গোত্রায়ানম ইত্যাদি রচনার পরিচয় পাওয়া যায়। না পরবর্তী অংশে রয়েছে প্রথম কবিতা সম্পর্কিত আলোচনা। আমরা জানি যে আয়াপ্পা পানিকরের প্রথম কবিতার নাম পানেনি রফ ফরু, এটা মাত্র 15-16 বছর বয়সে 1945 খ্রিস্টাব্দে পানিকর মালায়ালম ভাষায় রচনা করেন। এই কবিতাটি মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবার দেখব বিখ্যাত কবিতা সমূহ। আয়াপ্পা পানিকরের বিখ্যাত কিছু কবিতা হলো দিন ও রাত্রি, উর্বশী, পাখির গান, চড়াই পাখি, না, সর্বমানুষ, সবাসন, সমস্যা, মেয়েটি কি, উত্তরায়ণ, লম্বা পা ইত্যাদি। এবার দেখব পুরস্কার ও সম্মাননা। 2004 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননা দান করেন। আয়াপ্পা পানিকেরুদু কৃতিকাল গ্রন্থের জন্য 2005 সালে সরস্বতী সম্মানে ভূষিত করা হয়। কবিতা ও সাহিত্যচর্চার স্বীকৃতিরূপে কেরল সাহিত্য একাডেমি আয়াপ্পা পানিকরকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করেন। এছাড়া মহাকবি উল্লোর পুরস্কার, বর্ষসেরা আন্তর্জাতিক মানুষ পুরস্কার, গঙ্গাধর মেহের জাতীয় পুরস্কার, আসান পুরস্কার, জনসংহতি যা সংস্কৃতি পুরস্কার যাকে আবুধাবি বলছি, পদ্মলাভ, কেরল বর্মা পুরস্কার ইত্যাদি তাকে ভূষিত করা হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি পরের অংশে, এখানে রয়েছে মূলত অনুবাদ অনুষঙ্গ এই বিষয়টি। আচ্ছা, অনুবাদ অনুষঙ্গ প্রত্যেকটা রচনা থেকে একটু কম বেশি করে পড়ে রাখতে হবে। যেমন কাব্য সংগ্রহ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ 1982 সালে ইংরেজিতে প্রকাশিত হয় ডেজ অ্যান্ড নাইটস নামে, এর অনুদিত নাম হচ্ছে দিন ও রাত্রি। এই গ্রন্থে মোট 88টি কবিতা আছে। দিন ও রাত্রি কাব্যগ্রন্থের 45 সংখ্যক কবিতা হচ্ছে ক্লাস 11-এর যে শিক্ষা সার্কাস নামক কবিতাটি আছে সেটা। আচ্ছা, জীবনানন্দ দাশের বর্ণদাসের কাব্যগ্রন্থকে তিনি মালায়ালম ভাষায় অনুবাদ করেছিলেন, আর এলিয়টের বজ্রভূমির অনুবাদ করেছিলেন মালায়ালম ভাষায়। তাহলে এই হচ্ছে আয়াপ্পা পানিকর সম্পর্কিত আজকের আলোচনার মূল বিষয়। আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না, সেই সাথে একটা লাইক করে দিয়ে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।